বন্ধুরা, পুরনো ইতিহাস সম্পর্কে জানতে এবং শুনতে আমাদের বেশ ভালোই লাগে। আমরা ইতিহাস বই পড়ে অনেক পুরনো ঘটনা সম্পর্কে জানতে পারি, সেরকমই বর্তমান দিনে ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক পুরনো ইতিহাস সম্পর্কে জানতে পারি। আর আজকের ভিডিওতে ঠিক সেভাবেই আমরা পুরনো সৌদি আরব সম্পর্কে জানব। সৌদি আরবের নাম শুনতেই একটা ভয়ঙ্কর কঠিন আইনের দেশের কথা মাথায় আসে। আপনি অবশ্যই সৌদি আরব সম্পর্কে শুনেছেন এবং এটি আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। বিশ্বের প্রায় 22% তেলের মজুদ সৌদি আরবে রয়েছে। আর শুধু তেল নয়, গ্যাসের দিক থেকেও এটি সারা বিশ্বের ষষ্ঠ স্থানে রয়েছে। এই কারণে দেশের 90% আয় এখানে তেল ও গ্যাসের উপর নির্ভরশীল। সৌদি আরবে আপনি সর্বোচ্চ সংখ্যক ভবন দেখতে পাবেন, যা নিজের মধ্যে বিশেষ। এখানকার মানুষের রয়েছে অগাধ সম্পদ ও তাদের সব রকম আরামের উপায় রয়েছে। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন যে আজ সারা বিশ্বে সৌদি আরবের হুঙ্কার বাজে? তবে এটা কি কখনো ভেবেছেন যে গত 100 বছর আগে সৌদি আরব কেমন ছিল? এটা কি আজকের মতো উন্নত দেশ ছিল? আপনি কি 100 বছর আগে সৌদি আরব সম্পর্কে জানতে চান? তাহলে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আপনি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, সৌদি আরব একটি সুন্নি মুসলিম দেশ। এটি একটি ইসলামিক রাষ্ট্র, যা 1932 সালে রাজা আব্দুল আজিজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত তারা এখানে রাজত্ব করেছে এবং এখনও করছে। সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ। সৌদি আরব মক্কা মদিনা তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক এবং কঠোর আইনের জন্য পরিচিত। কয়েক বছর আগের কথা বলতে গেলে, কয়েক বছর আগে পর্যন্ত সৌদি আরব ছিল সম্পূর্ণ আলাদা। আপনি জেনে অবাক হবেন যে 1932 সালে এটি বিশ্বের দরিদ্রতম দেশগুলির মধ্যে গণ্য হয়েছিল। তখন এখানে তেলের মজুদ আবিষ্কার হয়নি। তখন সেখানে বাটার বর্ণের মানুষ বসবাস করত। হ্যাঁ বন্ধুরা, এখানকার মানুষ শিকার করত, মাংস খেত এবং কৃষিকাজ করে জীবনযাপন করত। তাদের অবস্থা খুবই করুণ ছিল। আর যেখানে সৌদি আরবে আকাশচুম্বী অট্টালিকা দেখা যায়, সে সময় মানুষ জরাজীর্ণ মাটির বাড়িতে অনেক কষ্টে জীবনযাপন করত। এই লোকেরা তাদের জীবনযাত্রার জন্য হস্তশিল্পও ব্যবহার করত। এছাড়াও বেশিরভাগ মুক্তার ব্যবসাও তখন বেশ ভালো পর্যায়ে ছিল। মানুষ সাগরের ডুবুরির মতো কাজ করত মুক্তা খুঁজতে। কর্মসংস্থানের সন্ধানে লোকেরা পূর্ব পশ্চিমের দেশগুলিতে যেত, যেখানে তারা মজুরি ও ছোটোখাটো চাকরি করে জীবনযাপন করত। সে সময় সৌদি আরবের আয়ের প্রধান উৎস ছিল মক্কা মদিনা। নিজ স্থানে আসা হজ যাত্রীদের কাছ থেকে যে আয় হতো, তা দিয়েই তারা জীবিকা নির্বাহ করতেন। তখন রাস্তাঘাটের অবস্থাও ভালো ছিল না, আসা যাওয়ার কোনো সুবিধা ছিল না। মরুভূমি হয় এদেশের বেশিরভাগ বাড়িতেই বিদ্যুৎ ছিল না। কিন্তু এখানে 1938 সালে আরবিয়ান আমেরিকান কোম্পানির তেলের ভাণ্ডার আবিষ্কৃত হয়। এরপর যখন এখানকার জমি থেকে তেল তোলা হয়, তখন এখানকার অর্থনীতি সম্পূর্ণ বদলে যায়। কিন্তু তারপরও এদেশ পুরোপুরি উন্নত হয়নি। আপনি আপনার স্ক্রিনে যে সৌদি আরবকে দেখছেন, সেটি এখানে রিয়াদ শহর। এই শহরটি যথেষ্ট বিখ্যাত একটি শহর। আর যেখানে আপনি চারিদিকে সুউচ্চ অট্টালিকা, ঝলমলে আলো আর চারিদিকে ধনসম্পদ খুঁজে পাবেন। কিন্তু আজ থেকে 72 বছর আগেও এই শহরে এমন কিছুই দেখা যেত না। এই ছবিগুলো ড্যারেল ক্রেন নামে একজন আমেরিকান ডাক্তার তুলেছিলেন, যিনি 72 বছর আগে সৌদিতে এসেছিলেন। আসলে আমেরিকান ডাক্তার 1950 সালে এপ্রিলে রিয়াদে এসেছিলেন। তিনি বাদশাহ আব্দুল আজিজের চিকিৎসা করতে এসেছিলেন। কথিত আছে ডাক্তার কেন ফটোগ্রাফি খুব পছন্দ করতেন, যার কারণে তিনি সবসময় তার সাথে একটি ক্যামেরা নিয়ে যেতেন। তিনি যেখানেই যান, তার গলায় ক্যামেরা ঝুলতে দেখা যেত। তিনি তার ক্যামেরাকে এতটাই ভালোবাসতেন যে লোকেরা বলতেন যে তিনি ঘুমানোর সময়ও এটি গলায় ঝুলিয়ে রাখতেন। আব্দুল আজিজের চিকিৎসার জন্য ডাক্তার যখন সৌদিতে গিয়েছিলেন, তিনি তার শখের মতো সৌদির কিছু ছবি ক্যামেরায় বন্দি করেন। আজও কিছু ছবি দেখতে পাবেন যা 100 বছর আগে সৌদির বাস্তবতা বর্ণনা করে। এই ছবিগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন 72 বছর আগে সৌদির অবস্থা কেমন ছিল। কেউ কেউ এই ছবিগুলোকে সৌদি আরবের প্রথম রঙিন ছবি বলে দাবি করেন। আপনি ক্রেনের কিছু ফটোগ্রাফিতে US ব্রিগেডিয়ার জেনারেল ওয়ার্লেস এইচ গ্রাহামকেও দেখতে পাবেন, যিনি সে সময় আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি এস জুমনের শারীরিক প্রশিক্ষক ছিলেন। কথিত আছে যে ক্রেন পরে এই ছবিগুলো ওয়াশিংটন ডিসি পাবলিক লাইব্রেরিতে দান করেন। এই ছবিতে আপনি মাটির ঘর, উটের চড়া এবং রাস্তায় দোকানের ছবিও দেখতে পাবেন। বন্ধুরা, সৌদিতে বড় বড় মল, সুপারমার্কেট দেখতে পাবেন। তখনকার দিনে মানুষ ফুটপাতে দোকান দিয়ে ব্যবসা করত, প্রয়োজন মেটাতে খুব পরিশ্রম করতেন এবং তখন এখানে বসবাসকারী লোকেরা ছিল নিরক্ষর। তারা বিনোদনের জন্য শিকার করতেন, তারা ঈগল ও অন্যান্য পাখির সাথে খেলাও করতেন। 1976 সালে বিশ্বব্যাপী কাঁচা তেলের চাহিদা যখন বৃদ্ধি পায়, তখন সৌদি আরবের অবস্থার উন্নতি হতে থাকে। এখানে অর্থনীতির দ্রুত পরিবর্তন হয়েছে। চাহিদার দিকে তাকিয়ে সৌদি আরব আগের চেয়ে বেশি তেল উৎপাদন করতে শুরু করে এবং দ্রুত বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশের তালিকায় উঠে আসে। তারা এখানে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে মনোযোগ দিয়েছেন এবং আজ তার ফলাফল সবার সামনে। একটি হিসাব অনুযায়ী সৌদি আরবে এক ব্যারেল তেল উৎপাদনে মাত্র $2 খরচ হয়। এর বিক্রয় ব্যারেল প্রতি $100 পর্যন্ত হতে পারে।
আপনি কল্পনা করতে পারেন সৌদি কতটা লাভবান হতে পারে? এই মুনাফা তার উন্নয়নকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। যাদের খাবারের টাকা ছিল না, আজ তাদের অগাধ সম্পদ। তেল থেকে প্রাপ্ত অর্থের কারণে এই দেশ দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। আর সবকিছু তেলের কারণেই, হোক সেটা খাওয়ার সুবিধা, হাসপাতাল বা বড় বড় মল। আজ আপনি এখানে সবকিছু দেখতে পাবেন যা নিজের মধ্যে বিশেষ। টাকা এলেই সৌদি সরকার তার জনগণের শিক্ষায় মনোযোগ দিতে শুরু করে এবং রক্ষণশীলতাকে পাশে রেখে তাদের সাথে এগিয়ে যায়। বন্ধুরা, আপনাদের বলি যে 1970 সাল পর্যন্ত আপনি ইন্টারনেটে সৌদির তেলের উৎস সম্পর্কে তথ্য পাবেন, কিন্তু এরপর তাদের থেকে তথ্য গোপন রাখা হয়েছে। আর কতদিন এটি গোপন থাকবে তা কেউ জানে না। অনেকেই বলে থাকেন আজও সৌদি আরবে তেলের নতুন নতুন উৎস পাওয়া যাচ্ছে, কিন্তু সৌদি আরব সরকার তার তথ্য জনগণের কাছে নিয়ে আসছে না বলে তার কোনো প্রমাণ কারো কাছে নেই। তাহলে কি কখনো ভেবেছেন সৌদি আরবে তেল শেষ হলে কি হবে? তবে এটা সম্ভব নয়, কারণ সৌদি আরবে এখনও তেলের মজুদ পাওয়া যাচ্ছে আর সৌদি নিজেকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলেছে। আপনি সৌদি আরবে সব রকম সুবিধা এবং বিলাসিতা সব কিছু পাবেন যা বিশ্বের অন্য কোনো দেশে কমই আছে। এ কারণেই আজ সারা বিশ্ব সৌদি আরবে বিনিয়োগ করছে, যা থেকে এটা পুরোপুরি বলা যায় যে ভবিষ্যতেও সেখানকার অর্থনীতি আরও দ্রুত বৃদ্ধি পাবে। হ্যাঁ, আপনারা সকলেই জানেন যে তেলের ক্রমবর্তমান চাহিদার কারণে বহু বছর গবেষণার পরে সেখানে প্রস্তুতকারক সংস্থা বিকল্প তেল আবিষ্কার করেছে। এটি তাদের কঠোর পরিশ্রমের ফল। আজ আপনি তাদের রাস্তায় কয়েকটি নির্বাচিত ইলেকট্রনিক্স দেখতে পাবেন। এমতো অবস্থায় এটা সম্ভব যে সেখানে ইলেকট্রনিক্স যদি পুরোপুরি রাস্তায় চলে আসে, তাহলে সৌদি আরবের অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে, কারণ সেখানে ইলেকট্রনিক্স আসার ফলে তেলের ওপর মানুষের নির্ভরতা কমে যাবে, যা সৌদি আরবের অর্থনীতির জন্য মোটেও ভালো হবে না। এমতো অবস্থায় সৌদি আরবের উচিত নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং অর্থনীতিকে বাঁচাতে আয়ের নতুন উৎস খোঁজা শুরু করা। যদি সৌদি আরব এটা না করে, তাহলে এটা সম্ভব হতে পারে যে সৌদি আরব 1938 সালের আগের মতো হয়ে যাবে, আবার নাও হতে পারে। আসলে এটা একটা অনুমান মাত্র, কারণ তাদের উন্নতির যে রাস্তাগুলি সেগুলি যদি বন্ধ হয়ে যায়, তাহলে দেশের অবস্থা খারাপ তো হবেই। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানান। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি হ্যাঁ, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।